লকডাউন চলছে কোথায় মাস্ক কোথায় আপনার তাহলে বাজারে এসছেন কেন মাস্ক মাস্ক কোথায় মাস্ক কোথায় মাস্ক কোথায় আপনার চলে যান মাস্ক ছাড়া আসবেন দাদা করোনা কালকে থেকে মাস্ক পরে কবে থেকে ঘোষণা হয়েছে মাস্ক ছাড়া এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি ওষুধ নিতে আমি হেলথ ওয়ার্কার আমি ওষুধ নিতে এসেছি হেলথ ওয়ার্কার তবু মাস্ক ছাড়া ওষুধ আপনার তো আগে এই প্রোটেকশনটা নেওয়া উচিত মাস্ক কোথায় গালি দিচ্ছে বয়স্ক মানুষটা চশমাটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করে তা নিশ্চিত করুন সাবধানে থাকুন বিশ্রামে থাকুন জ্বর শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে 14 দিন বাড়ির বাইরে না বেরোতে বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন
আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসন যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্যে আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।